সারা রাজ্যের সঙ্গে উদয়পুরেও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উদয়পুরের পাঁচটি বিদ্যালয়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যে কিরিট বিক্রম ইনস্টিটিউশনে 398 জন, ভগিনী নিবেদিতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 553 জন, চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 353 জন, রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 463 জন, হরিয়ানন্দ বিদ্যালয়ে 225 জন পরীক্ষা দিচ্ছে। উদয়পুরের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 1974। তার মধ্যে ভগিনী নিবেদিতা বিদ্যালয়ে একজন পরীক্ষার্থী উদয়পুর জেলা কারাগার থেকে পরীক্ষা দিচ্ছে, জানান কিরিট বিক্রম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক দেবব্রত পাল। সারা রাজ্যের সাথে আমাদের উদয়পুর সেন্টারে উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা শুরু হয়েছে। তো আমাদের এই উদয়পুর সেন্টার সারা ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ সেন্টারদের সেন্টার। সেখানে আমাদের এই সেন্টারের অন্তর্গত আমাদের 5টা ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। আমাদের কিরিট বিক্রম ইনস্টিটিউশন, উদয়পুর রমেশ হাই সেকেন্ডারি স্কুল, হরিয়ানন্দ গার্লস ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুল, ভগ্নী নিবেদিতা গার্লস হাই সেকেন্ডারি স্কুল এবং চন্দ্রপুর হাই সেকেন্ডারি স্কুল। এই 5টা ভেন্যুর মধ্যে 1974 নাম্বার অফ ক্যান্ডিডেটস সেখানে পরীক্ষা দিচ্ছে।